ডিয়ার ভিওর্স আজকে আমরা দেখব সাবমারসিবল পাম্পের সাথে ক্যাপাসিটর কীভাবে কানেকশন করবেন আমাদের একটি সাবমারসিবল পাম্পের সাথে ক্যাপাসিটর কানেকশন করতে গেলে নতুন সাম্বারসিবল পাম্প হলে সেই ক্ষেত্রে আমরা ডায়াগ্রাম পেয়ে থাকি ডায়াগ্রাম ওখানে দেওয়াই থাকে এবং কানেকশানও দেওয়া থাকে আমরা ডায়াগ্রাম অনুযায়ী ওখানে খুব সহজভাবে কিন্তু মোটরটি ক্যাপাসিটরের সাথে বা কন্ট্রোল বক্সের সাথে কানেকশন করতে পারবো তাহলে সেই জিনিসটি প্রথমে আমি দেখাব এটি হচ্ছে সিঙ্গেল ফেজ সাম্বার্সিবল পাম্প মোটর এবং এই সিঙ্গেল ফেজের মধ্যে আমাদের একটি রানিং ক্যাপাসিটর থাকে সেই ক্যাপাসিটরটি এই সাবমারসিবল পাম্পের মধ্যে কীভাবে কানেকশন করবেন এটা আমি দেখাবো প্রথমে আমি একটি সাবমারসিবল পাম্প অঙ্কন করে নিব এটি হচ্ছে আমাদের সাবমার সিবেল পাম্প এটা হচ্ছে আমাদের সাবমারসিবল পাম্প এই পাম্প থেকে আমাদের একটি কেবল এভাবে বের হয়ে থাকে এটা একটি তার এটা একটা তার এটা আরেকটি তার এবং এটি কোনটা একটি তার কোন কালারে এটা আমরা জেনে নিব প্রথমে যে তারটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে নীল কালার ব্লু কালার তারপরের যে তারটি এটি হচ্ছে রেড কালার লাল কালার এবং পরের যে তারটি এটি হচ্ছে আমাদের ব্ল্যাক কালার মানে কালো কালারের তার এবং এই তারটি যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সবুজ তার বা গ্রিন আমরা চারটি তারের যে কালার এগুলো জেনে নিলাম নীল লাল কালো এবং সবুজ এবং কোনটি কোন কালারের তারের মধ্যে কোনটি কোন তার রানিং না স্টার্টিং বা কমন এটা আমরা এখন জানব ব্লু কালারের যে তার এটি হচ্ছে আমাদের স্টার্টিং কোয়েলের তার স্টার্টিং কোয়েলের তার এবং রেড কালারের যে তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের রানিং কোয়েলের তার রানিং এবং ব্ল্যাক কালার বা কালো কালারের যে তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন এবং সবুজ কালারের যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন বা সবুজ এটি হচ্ছে আমাদের আর্থিং এই আর্থিং তারটি সরাসরি আমাদের এই সামমার্সিবল পাম্পের বডির সাথে সংযুক্ত থাকে বোর্ডের সাথে এভাবে সংযুক্ত থাকে তাহলে আমরা এখন এই যে গ্রিন তারটি এটা আমরা আর্থিংয়ে সংযোগ করে নেব গ্রাউন্ডিং করে নিব আর্থিংয়ের সাথে এটি হচ্ছে আর্থিং এবং এই বাকি তিনটি তার আমরা ক্যাপাসিটরের মধ্যে কানেকশন করে নেব এটি হচ্ছে আমাদের ক্যাপাসিটর এখন মোটর অনুযায়ী সাবমারসিবল পাম্প অনুযায়ী ক্যাপাসিটার বিভিন্ন মারান মানের হয়ে থাকে আমরা এটা পঞ্চাশ মাইক্রোফ্র্যাট ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর ক্যাপাসিটার আমরা সরাসরি যে স্টার্টিং তারটি আছে ব্লু কালারের যে তারটি এটি আমরা সরাসরি ক্যাপাসিটারে কানেকশন করব ক্যাপাসিটর এক প্রান্তে কানেকশন করব তারপর দ্বিতীয় নম্বর যে লাল তারটি আছে রানিং এটাও আমরা ক্যাপাসিটরের সাথে সংযুক্ত করব এবং কমন যে তারটি আছে এর তারটি আমাদের সরাসরি নিউট্রাল হিসেবে ব্যবহার হবে এবং এখান থেকে যে রেড কালারের যে রানিং তারটি ক্যাপাসিটরের সংযুক্ত হয়েছে এটিতে আমরা সরাসরি একটি ফেস তার সংযুক্ত করব এই দুটোর মধ্যে আমরা ইনপুট ভোল্টেজ হবে দুইশো বিশ ভোল্ট তাহলে আমরা নতুনভাবে যখন কোনো সাম্বারসিবল পাম্প কিনা হয় তখন কন্ট্রোল বক্সের মধ্যে এভাবে ডায়াগ্রাম দেওয়া থাকে কোনটি কোন কালার তার রানিং না স্টার্টিং বা কমন এগুলো আমরা খুব সহজে সেখানে পেয়ে থাকি বা কানেকশন করতে আমাদের সুবিধা হয় কিন্তু আমাদের এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে মনে করেন আমরা বুঝতে পারতেছি না কোনটা রানিং কোনটা স্টার্টিং বা আমাদের কোনো কালার করা নেই সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো কোনটা রানিং কোনটা স্টার্টিং তখন আমাদের কানেকশন করতে অসুবিধা হবে এই জন্য আমরা কালার বা রানিং স্টার্টিং কমন বের করার জন্য আমাদেরকে মাল্টিমিটারের সাহায্য নিতে হবে এবং মাল্টিমিটারের সাহায্যে আমাদেরকে রানিং স্টার্টিং এবং কমন বের করে নিতে হবে আবার একটি পাম্প একে নিলাম সামমার্সিবল পাম্প এটি একটি 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 তাহলে আমরা এখানে যে সবুজ তারটি দেখব এটি সবসময় আমরা বুঝবো যে এটি আর্থিং ওকে আর বাদবাকি যে তিনটি তার আছে এখানে আছে রানিং স্টার্টিং এবং কমন আমাদের এখানে কোনো কিছু জানান আমাদের জানা নেই যে কোনটা রানিং কোনটা স্টার্টিং এবং কোনটা কমন এটা আমাদেরকে মিটার সাহায্যে পরিমাপ করে বের করতে হবে তাহলে এই তিনটি তার এখানে আমি নিয়ে নিব একটা দুইটা তিনটা তাহলে আমাদের তিনটে তার এখানে নিলাম তিনটি তারের মধ্যে কোনটা রানিং কোনটা স্টার্টিং এবং কোনটা কমন এটা আমাদের জানা নেই তাই এটা আমরা এক নম্বর ধরে নিব এক নম্বর এটা ধরে নিব দুই নম্বর এটা ধরে নিব তিন নম্বর তাহলে এখন আমরা এখানে মিটার সাহায্যে পরিমাপ করে বের করব মনে করুন এক এবং দুই পরিমাপ করলাম এক প্লাস দুই পরিমাপ করে আমরা পাইলাম ষোলো অমস হলো ওমস এবং এক থেকে তিন এখন আমরা পরিমাপ করবো এক থেকে তিন পরিমাপ করে আমরা এখন পাইলাম ফাইভ পয়েন্ট থ্রি ওমস এবং এখন দুই থেকে তিন আমরা পরিমাপ করব তাহলে এখন আমরা পাইলাম এগারো পয়েন্ট থ্রি ওমস থ্রি ওমস তাহলে এখন আমরা কিন্তু খুব সহজে এখানে বুঝতে পারলাম যে যেটাতে বেশি মান দেখাচ্ছে ষোলো ওমস এক এবং দুই এই দুটি তার মধ্যে রানিং এবং স্টার্টিং তার আছে এখানে এবং এক এবং তিন আমরা যেটা দেখলাম ফাইভ পয়েন্ট থ্রি ওমস এটা হচ্ছে আমাদের এক নম্বর হচ্ছে আমাদের রানিং তারপরে আমাদের দুই নম্বর হচ্ছে দু থেকে তিন হচ্ছে স্টার্টিং এবং তিন নম্বর হচ্ছে কমন তাহলে আমরা খুব সহজভাবে কিন্তু এখানে রানিং স্টার্টিং এবং কমন বের করে ফেললাম প্রথমে এক এবং দুই বা তিন আমরা এই তিনটা তারের মধ্যে যেটার মান সবচেয়ে বেশি পাব সেটাকে আমরা ধরে নিব এই দুটি তার মনে হবে যে এটা রানিং এবং স্টার্টিং যেটার মধ্যে সবচেয়ে বেশি ওমস শো করবে যেমন ষোলো ওমস এই দুটো তারের মধ্যে রানিং এবং স্টার্টিং তার আছে তখন আমরা কি করব বাকি যেটা থাকবে এটাকে আমরা কমন ধরে নিব। কমন থেকে এই দুটি তার ধরে আমরা রানিং এবং স্টার্টিং বের করব কমন ধরে যখন আমরা স্টার্টিং তার ধরবো সেই ক্ষেত্রে বেশি অমস শো করবে এবং কমন ধরে যখন আমরা রানিং তারটি ধরব তখন রানিং স্টার্টিংয়ের চেয়ে কম মান শো করবে তাহলে আমরা বুঝবো যে যেটি বেশি মান শো করছে সেটি হচ্ছে স্টার্টিং এবং যেটি কম মান শো করছে সেটি হচ্ছে রানিং তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজভাবে এই সামমার্সিবল পাম্পের মিটারের সাহায্যে পরিমাপ করে রানিং স্টার্টিং এবং কমন বের করতে পারব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে